ব্যাগ কাঁধে করে টিম বাসে ওঠার জন্য মাঠের দিকে বের হয়ে এলেন মুকিদুল ইসলাম। এমনই সময় সহধর্মিণীকে দেখেই এগিয়ে গেলেন তার দিকে। বউ সহ তার পরিবার আবদার করে বসেন প্লেয়ারের সাথে ছবি তোলার। বউয়ের আবদার বলে কথা, ফেলে দিতে পারেন কিভাবে মুকিদুল? দায়িত্বশীল স্বামীর মতোই কাজ করলেন এই পেসার। একে একে পরিবারের সদস্যদের ছবি তোলার সুযোগ করে দিলেন। প্রথমে পাকিস্তানের তারকা প্লেয়ার ফাহিম আশরাফের সাথে পরিবারের এক সদস্যকে নিজ হাতেই ফ্রেমবন্দি করেন মুকিদুল। এর মধ্যে ওয়াসিম জুনিয়রের সাথে সেলফি তোলেন তার সহধর্মিণী। এছাড়াও খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়ের সাথে ফ্রেমবন্দি হতে দেখা যায় মুকিদুলের পরিবারকে। তিনি বাসায় আজকে আসবেন কি আসবেন না জানতে চেয়ে বিদায় নেন তার স্ত্রী। ম্যাচ হারার দিনে গ্যালারিতে বসে উৎসাহ জোগিয়েছিলেন তার পরিবার, কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি মুকিদুলের দল খুলনা টাইগার্স। আজকে কিছুটা মলিন ছিলেন এই পেসার। তিন ওভার হাত ঘুরিয়ে 28 রান খরচ করেন, ব্যাটাতে অবশ্য 4 রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে তো বিজয় ভক্তদের ছবি তোলার আবদার মেটাতেই ব্যস্ত হয়ে পড়েন। ছবি তুলতে চাওয়া কাউকেই নিরাশ করেননি এই উইকেট কিপার ব্যাটার। নিজেদের মন খারাপের দিনেও হাসি মুখে ভক্তদের সাথে ফ্রেমবন্দি হয়েছেন। বিনয় বিজয় তো ম্যাচ হারার দায় দেননি কারো উপরে, নিজের দায়িত্বহীন ব্যাট করার কারণে ম্যাচ হেরেছেন এমনটি জানিয়েছেন সংবাদ সম্মেলনে। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।